সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত সরকারি কর্মচারীদের বেতনের পক্ষ নিয়ে কথা বলেন স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস। তিনি বলেন, আউটসোর্সিং এর মাধ্যমে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা দীর্ঘদিন যাবত বেতন পান না এবং সরকারি কোনো সুযোগ সুবিধাই তারা পায়নি। এ বিষয়ে আব্দুল মান্নান বিশ্বাস বলেন, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের 10-20 গ্রেডের সকল সরকারি চাকরিজীবী এবং সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ঠিকাদারের মাধ্যমে দাসপ্রথা, গোলামি প্রথা এবং পরাধীনতা প্রথায় আউটসোর্সিং কর্মচারীদেরকে এবং সারা বাংলাদেশের অসহায়, বঞ্চিত এবং বৈষম্য শিকার সকল কর্মচারীদের পক্ষে স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের পক্ষ থেকে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমি লাইভে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে অবহিত করার জন্য আমি এই জুম্মাতুল বিদা, পবিত্র মাহে রমজান মাস, এই নাজাতের শেষ 10 দিনের একদিন জুম্মাতুল বিদার দিনে আমি সবাইকে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং সবাইকে ভালো থাকা, সুস্থ থাকার জন্য প্রত্যাশা কামনা করে আমি লাইভে আমি 2-4 কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা বাংলাদেশের বঞ্চিত, লাঞ্ছিত, আউটসোর্সিং প্রথায় নিয়োগপ্রাপ্ত সকল কর্মচারীদের পক্ষ নিয়ে সারা বাংলাদেশের 10-20 গ্রেডের সকল কর্মচারীদের পক্ষে এবং সচিবালয়ের ন্যায় একীভূত করার জন্য বৈষম্য মুক্ত সরকারি কর্মচারীরা বর্তমান বৈষম্য শিকার, নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা বর্তমান বৈষম্য শিকার। আজকে আমার সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সারা বাংলাদেশের সকল পর্যায়ে দেশের অনেক যুবক মাস্টার ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করার পর আজকে দিশেহারা হয়ে বাংলাদেশের মাটিতে ঘোরাফেরা করছে। অথচ বাংলাদেশের টাকা লুটপাট হয়ে যাচ্ছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বাংলাদেশের টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। আমি মেহরবানি করে আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার, গণতন্ত্রের মানুষকন্যা, মানবতার মা, বঙ্গবন্ধু, এই বাংলাদেশটা বাংলাদেশের স্বাধীনতা এনেছিল, বঙ্গবন্ধু এই বাংলাদেশের স্বাধীনতা ভোগ করার জন্য সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য বাংলাদেশের স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং রজত জয়ন্তীতে এবং বঙ্গবন্ধুর 101তম জন্মদিনে আমরা সেটা ওই বৈশ্বিক করোনা মহামারী করোনার মধ্যে আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। জাতির মহান মূর্ত প্রতীক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমরা সরকারি চাকরিজীবী জাতি কৃতজ্ঞ এবং আমরা ঋণী। তার কারণ, জাতির পিতা বঙ্গবন্ধু 1949 সালে 19 এপ্রিল এই সরকারি কর্মচারীদের দাসপ্রথার বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কর্মচারীদের পক্ষে দাবি প্রতি সমর্থন জানালে তৎকালীন স্বৈরাচার পাকিস্তান সরকার জাতির পিতা বঙ্গবন্ধুকে বহিষ্কার করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসার বিভাগ থেকে, এবং বঙ্গবন্ধুকে 15 টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রত্যাখ্যান করলে বঙ্গবন্ধুকে কারাগারে প্রেরণ করা হয় এবং ছাত্র জনতা সরকারি কর্মচারীদের তুমুল আন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে 1949 জুলাই মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তান সরকার। আমরা সেই জাতির পিতার আদর্শের সৈনিক হিসাবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা উদার আহ্বান জানাতে চাই, বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই। আমরাও মানুষ, এই বাংলাদেশে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ভোটের রাজনীতি করি। সারা বাংলাদেশের নিম্ন আয়ের কর্মচারীগণ, সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীগণ, সারা বাংলাদেশের নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত কর্মচারীগণ, সারা বাংলাদেশের নিম্ন পর্যায়ের কর্মচারীগণ কিন্তু ভোটের রাজনীতি করে, বঙ্গবন্ধুর রাজনীতি করে, এই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের রাজনীতি করে। আমি তাদের পক্ষ নিয়ে বলতে চাই, জাতির পিতার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সরকারি অফিসে আউটসোর্সিং প্রথা, দাস প্রথা, গোলামি প্রথার বিরুদ্ধে
আমি বলতে চাই এই বাজেটে সকলকে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সারা বাংলাদেশে সরকারি প্রথা চালু করার জন্য আমি জননেত্রী মানবতার মা কওমি জননী দেশরত্ন শেখ হাসিনার প্রতি উদারতা আহ্বান এবং বিনয়ের সাথে অনুরোধ জানাবো মায়ের কাছে সন্তানদের এই দাবি যেন পূরণ হয় এই বাজেটে, এই সামনের জুন মাসের বাজেটে এই দাবি যেন বাস্তবায়ন হয় তার জন্য আমি জোরালো আবেদন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জননেত্রী শেখ হাসিনা একাই সারা বাংলাদেশের সবাইকে নজরদারি করতে পারে না, তাই আমি বলতে চাই জনপ্রতিনিধি বাংলাদেশে যত আছেন, মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সারা বাংলাদেশের জেলা প্রশাসক ডিসি এসপি এবং সারা বাংলাদেশের সকল সচিব মহোদয়গণ, সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের সকল বিভাগীয় প্রধানগণ এবং ডিজি ডাইরেক্টর সহ সারা বাংলাদেশের সকল কর্মকর্তাগণের প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধের ভাষায় আমি বলতে চাই, আপনারা মেহরবানি করে কখনোই আপনারা এই নিম্ন বেতন আয়ের মানুষদেরকে, নিম্ন বেতনভুক্ত কর্মচারীদেরকে আপনারা নষ্ট করতে দেবেন না। সারা বাংলাদেশের মানুষদেরকে আপনারা অনাহারে দিন যাপন করার জন্য আপনারা এইভাবে আমাদেরকে ঠেলে দেবেন না। আমরা চাই বাংলাদেশের মানুষ সবাই স্বাধীনতা ভোগ করুক, বাংলাদেশের মানুষ সবাই স্বাধীনতার পক্ষে থাকুক, বাংলাদেশের মানুষ সবাই এই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি বারবার ক্ষমতায় আসুক। আমি সবাইকে অনুরোধ জানাবো যে দেড় বছর, এক বছর, দুই বছর অনেক জায়গায় বেতন পায় না। আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, স্বাস্থ্য বিভাগের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রী মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সকল কর্মকর্তাদের এবং সকল জেলার সকল জেলা প্রশাসক, সারা বাংলাদেশের সকল সিভিল সার্জন এবং সকল মেডিকেল কলেজ হাসপাতালের সকল পরিচালক মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আউটসোর্সিং চাকরি করে, যারা আউটসোর্সিং প্রথায় চাকরি করে, দাস প্রথা গোলামী প্রথায় পরাধীন প্রথায় চাকরি করে, যারা ঠিকাদারি মাধ্যমে চাকরি করে, তাদের সঠিকভাবে বেতন দেওয়ার জন্য এবং ব্যাংকের মাধ্যমে তারা যেন সঠিকভাবে বেতন পায়, রত্ন সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই আমরা চাই এই আউটসোর্সিং বিলুপ্ত করে চাকরি সরকারিভাবে তাদের রাজস্ব খাত থেকে বেতন দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার মা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ যেন তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখে এবং 2041 যাতে বাস্তবায়ন করতে পারে, এই মানুষের এই উন্নত বাংলাদেশ যাতে দেখাতে পারে তার জন্য আমি সবার কাছে আবেদন জানাবো। আপনারা সবাই আমাদের মায়ের জন্য দোয়া করবেন এবং আপনাদের চাকরি যাতে রাজস্ব খাত থেকে হয় তার জন্য আমাদের মায়ের কাছে আমাদের জোর দাবি থাকলো এবং এই বাজেটেই যাতে আমাদের এই সেই দাবি বাস্তবায়ন হয়। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আমি সুস্থ ভালো থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সারা বাংলাদেশের নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং নিরন্ন জনতা ঐক্যবদ্ধ থাকুক এবং জননেত্রী শেখ হাসিনার পাশে থাকুক। আল্লাহ হাফেজ।